হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এটা আমার নতুন চ্যানেলের ফার্স্ট ব্লগ। তো আমি এখন দেবো আমার বাড়ির হোম ট্যুর, তারপরে আমার ফ্যামিলির সাথে তোমাদের সবার আলাপ করাবো, তারপরে ভিডিওটাকে আমি কন্টিনিউ করব। তো আমার বিকেলে টিউশন আছে, তো এখন টাইম হচ্ছে 1:26, 1:26 বাজে। তো বিকেলবেলা আমার 5টা সময় টিউশন আছে, তো আমাকে ব্লগটা বেশি বড় হবে না, ছোটই হবে। তো চলো আগে আমার বাড়ির হোম ট্যুরটা দিই, তারপরে দেখা হচ্ছে। এটা দেখলে ওটা হলো আমাদের বাড়ির এই ওপরেরটা। তো এইদিকে দিয়ে আসছে একটা রাস্তা, এদিক দিয়েও আছে একটা রাস্তা, এদিক দিয়ে বাইরে বেরোনো যায়, দুই পাশ দিয়ে বেরোনো যায়। তো এই পুরোটা আমাদের বাড়ি না, এই ছোট একটা গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হয়। এই গেটটা দিয়ে ঢোকার পর সোজা, আর ওপরেরটা এই রাস্তা, কিন্তু ওপরেরটা আমরা বাড়িটা রেন্টে থাকি। তো এদিকে আমাদেরকে যেতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের রুম, এখানে আমার মায়ের নাম লেখা আছে, এটা আমরাই লিখেছিলাম। তো এটার ভেতরে দরজা খুললে আমাদের রুম। তো এটা আমার দিদি, আর দিদি এখন বানাচ্ছে প্রজেক্ট স্কুলের, আর এখানে টিভি চলছে তাই সাউন্ডের প্রবলেম আসতে হয়। এটা আমাদের একটা টিভি, এখানে একটা বেড আছে, এখানে ঘুমাই দিদি, আর এখানে একটা টেডি বিয়ার, আর এটা হচ্ছে আমাদের আলমারি শোকেস। এই যে এগুলো সব সাজিয়েছি, সাজিয়েছে মানে আমার মা সাজিয়েছে, আর এই ট্রফিটা পেয়েছে আমার দিদি, এগুলো আমার সাজানো। আর এখানে আমাদের পুজো হয়েছিল সরস্বতী ঠাকুর, আর এটা আমাদের শোকেস আলমারি, আর এখানে আমাদের সিংহাসন, যেখানে বসে আছে আমাদের ছোট্ট গোপাল। আর এদিকে গেলে আর একটা রুম, এটা হচ্ছে ডাইনিং। তো এইখানে আছে একটা আমাদের বই খাতা রাখার ওয়ার্ড্রপ, একটা ফ্রিজ, আর একটা আলমারি। আর ফ্রিজের উপরে দেখতে পাচ্ছ একটা ডল আছে, একটা ফুলদানি আছে, এগুলো হচ্ছে ক্রিসমাসের টুপি, আর এটা হচ্ছে গোল অ্যাকোরিয়ামের পাউল। আর এখানে থাকলে দেখতে হবে একটা টেবিল, তো এইটার কোনাতে আছে হচ্ছে চেয়ার রাখা আছে, আর ফ্যান, আর এটা হচ্ছে মিটারের দিক। তো আলমারিটা লাগানোর পর দেখা যাবে। তো এটা একটা ছোট একটা টেবিল, এইখানে আমার জিনিসপত্র রাখা আছে, এটা হচ্ছে আমার স্মার্ট ওয়াচের চার্জার, তো এখানে আছে একটা সান্তা ক্লজও আছে, যেখানে আমার ভাই এসেছিলো চুল ছিঁড়ে দিয়েছে সান্তা ক্লজের। আর এটা আমার একটা গ্লাভস, দুটো গ্লাভস, এই যে, আর একটা ঠান্ডার সময় কানে লাগানো কানপট্টি, যেটা রেখে দিই। আর একটা বেলুন আছে। তো এটা ছিল টেবিল, তো এটা ছিল আমাদের টেবিল। আর এটা হচ্ছে আমার মায়ের ইনস্টাগ্রামের লোগো, এটা হচ্ছে ইউটিউবের লোগো। আর উপরে লাগানো আমাদের একটা দিদি বানিয়েছে, এটাও দিদি বানিয়েছে আমার। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এখানে দাঁড়িয়ে মানে ভিডিও টিডি এইসব বানানো হয়। যখন আমি ফার্স্ট ভিডিও ছেড়েছিলাম এই চ্যানেলটাই তোমরা দেখতে গেছিলো, আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা বানিয়েছিলাম। তো আর এখানে আছে জুতো রাখার ইয়েটার ভিতরে জুতো আছে, আর নিচটা একদম ভালো না, মাম ঘর গোছাচ্ছে। আর একটা হচ্ছে কিচেন এলাকা, এখানে হচ্ছে বাসন কাসন রাখা আছে, এখানে সবজি রাখা আছে, এখানে হচ্ছে সবজি ঝুড়ি, আর এটা হচ্ছে জল খাওয়ার জলের ইয়ে। আর এই যে আমার মা এখন বাসন টাসন ধুলো মনে হয়, আর এখানে ডাল ডাল বসালো, সবে ইঞ্জেকশন গ্যাস আছে। আর এই যে মা এখন ভাতের ফ্যান গালছে। তো এটা হচ্ছে মশলা জায়গা, যেখানে মশলাপাতি রাখা আছে খাবার বানানোর মশলাপাতি। আর মা এই রান্নাঘর দিয়ে বেরালে বাথরুম, বাথরুমটা দেখাবো না। আর এটাই ছিল আমার বাড়ির হোম ট্যুর। তো হোম ট্যুরটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবো, আর চলো ভিডিওটা এত ছোটই রইল আজকের। তো আবার নতুন কোনো ব্লগে দেখা হবে, নতুন কোনো জায়গা, চলো।
এমনিতেও বাড়িতে ব্লগ আসবে, কিন্তু যদি ঘুরতে যাই কোথাও নতুন কোনো জায়গায় নতুন ব্লগ আসবে। চলো টাটা বাই, সবাই ভালো থাকবে, তো সবাই সুস্থ থাকবে, টাটা। এই চ্যানেলটাই যারা যারা আমাকে নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও, বাই। আর বেল বাটনটা গলে সিলেক্ট করে সবাই নতুন পাওয়ার জন্য। বাই বাই সবাইকে, বাই।